যিনি আজকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন বলেন অবৈধভাবে ওনাকে জনগণের কোনো ম্যান্ডেট নাই এমনকি একটা গ্রামের ম্যান্ডেটও দন্ড নাই একটা জনগণের আইআরআই দিয়ে যে কাজটি করা হয়েছে সে কাজটি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে না অন্য দেশে করেছে বাংলাদেশে সেটা হবার নয় আমাদের সুসংগৃহীত হরকাতানে আমরা সবাই সুসংগৃহীত আন্ডার দা লিডারশিপ অফ দা অনেত্রী শেখ হাসিনা দশ দোকানি আছে সবই আছে হয়তো কিছু কিছুক্ষণের কিছুদিনের জন্য হয়তো একটু কর্মকাণ্ড কম থাকবে দল যা আছে তাই থাকবে এবং সময় সব বলে দেবে আওয়ামী লীগে কি করতে পারে সে ইতিহাস আর আমি যারা শ্রোতা আছেন বা যারা বিজ্ঞ আলোচকরা আছে তারা সবাই জানেন বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আমাদের সুসংগঠিত হওয়ার দরকার নেই আমরা সবাই মাননীয় দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমরা ওনার নির্দেশে অপেক্ষা রয়েছি একদিন দেখবেন বাংলাদেশে রাস্তায় রাস্তায় এই বঙ্গবন্ধুর সৈনিক যারা আছেন তারা বেরিয়ে পড়বে যে অনাচার অবিচার চলছে বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে একটি দলকে নির্দিষ্ট করে যে দলটি নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটা রিসেট বাটন সেট পুশ করেই সব কিছু শেষ হয়ে গেছে হয়তো তাদের কাছে শেষ হয়েছে এটা শেষ হওয়ার জিনিস নয় 30 লক্ষ শহীদের রক্ত 2 লক্ষ মা বোনের তাদের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা সম্ভ্রমের বিনিময়ে এই দেশ এটা রিসেট বাটনের দেশ নয় এটা তার রক্তের রং অঙ্গিত দেশ এই দেশে দাস অপেক্ষা করে যে কাজগুলো হচ্ছে সবগুলো অসাংবিধানিক নিয়মের বাহিরে যিনি আজকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন বলেন অবৈধভাবে ওনাকে জনগণের কোনো ম্যান্ডেট নাই এমনকি একটা গ্রামের ম্যান্ডেটও দণ্ড নাই একটা জনগণের যে কয়েকজন ওনার পাশে পাশে ওই কয়েকজন চার সে কয়েকজনও আমার মনে হয় সবাই তাকে সমর্থন করছে না তার কর্মকাণ্ডে তার সংস্কার করার কোনো ম্যান্ডেট নাই সংস্কার করার তার কোনো অধিকার নাই যে কমিশন করছে এই কমিশন দেখছে কমিশনার বানিয়ে ভাতা দিচ্ছে বেতন দিচ্ছে গাড়ি দিচ্ছে এ সমস্ত দেওয়ার অধিকার তার নেই নৈতিক অধিকার নেই আইনগত অধিক বৈধতাও তার নেই সেই মুহূর্তে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি সময় মতো আমরা আপনারা জানতে পারবেন সারা বিশ্ব জানতে পারবে যে বাংলাদেশ যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলেরই এবং সেই মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ হয়েছে তারাই এ দেশটা পরিচালনা করার দায়িত্ব তাদের অন্য কারো নয় আইআরআই দিয়ে যে কাজটি করা হয়েছে সে কাজটি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে না অন্য দেশে করেছে বাংলাদেশে সেটা হবার নয় যেটা আমরা 71 প্রমাণ করে দিয়েছি আমি আর বক্তব্য আর বাড়াবো না আপনার প্রশ্ন উত্তর হয়তো আমি ঠিকই দিয়েছি আমাদের সুসংগৃহীত হওয়ার কথা নিয়ে আমরা সবাই সুসংগৃহীত আন্ডার দ্য লিডারশিপ অব দা অনেত্রী শেখ হাসিনা দা পার্টি লিডার অব বাংলাদেশ আওয়ামী লীগ